কাঙ্ক্ষিত হারে আয় আসছে না কৃষি পণ্য রপ্তানিতে। হিসেব বলছে বছরের ব্যবধানে এ খাতে আয় কমেছে 41% মতো। ব্যবসায়ীরা জানিয়েছেন স্থানীয় পর্যায়ে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বিশ্ববাজারে প্রতিযোগিতা সক্ষমতা হারাচ্ছে বাংলাদেশের কৃষি পণ্য। এমন পরিস্থিতিতে চলতি অর্থবছরের জন্য এ খাতে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রাই কমিয়ে দিয়েছে সরকার। রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত। কিছুতেই ব্যবসার হিসেব মিলাতে পারছে না বাবুল সারিং। হঠাৎ করেই ক্রয়াদেশ কমতে শুরু করেছে, অথচ খরচ বাড়ছে প্রতিষ্ঠানের। দুইজনেরও বেশি সময় ধরে জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া সহ বিশ্বের 13টি গন্তব্যে সবজি আর সুগন্ধি চাল সহ 52 ধরনের কৃষি পণ্য রপ্তানি করে তার প্রতিষ্ঠান ম্যাজেস্টিক। গেল বছর অর্থাৎ 2022-এ $20 লাখেরও বেশি ব্যবসা করেছে তারা, আর চলতি বছরের প্রথম 8 মাসে যা $10 লাখেরও পার করতে পারেনি। আমাদের রপ্তানিটা কমে যাওয়ার কারণটা হচ্ছে যে কাঁচামালের মূল্য অনেক ঊর্ধ্বগতি। পূর্বে যেটা আমরা সাপোজ 50 টাকাতে কিনতাম, এখন সেটা 100 টাকা। তো 100 টাকা হলে আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটে বিট করা আমাদের জন্য অনেক টাফ। সেই জন্য দেখা যাচ্ছে আমার পার্শ্ববর্তী দেশ, আমরা যেটা যে পণ্য $2 বিক্রি করি, আমার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, আপনার মিয়ানমার, থাইল্যান্ড, তারা ওই পণ্য $1.20, $1.30 দিয়ে দিচ্ছে। এখন ক্রেতা তো চাবে সে কম মূল্যে পণ্য ক্রয় করার জন্য। শুধু বাবুল নয়, পড়তি ব্যবসার এই চিত্র পুরো কৃষি ও কৃষিজাত পণ্য রপ্তানি খাতে। সবশেষ 2022-23 অর্থ বছরে এ খাত থেকে আয় এসেছে $82 কোটি, যা এর আগের অর্থ বছর অর্থাৎ 2021-22 অর্থ বছরে ছিল $116 কোটি। সে হিসেবে বছরের ব্যবধানে আয় কমেছে 41%। সেন্ট্রাল পেকিং হাউস নামে শ্যামপুর একটা আছে, আপনারা জানেন, সেটা কিন্তু খুব লার্জ স্কেলের না। আমাদের সবার কিন্তু স্থান সংকুলন হয় না, যে এই বছর গরমের মধ্যে কিন্তু আমরা অনেকেই এই ওইখানে সংকুলনের অভাবে আমরা কিন্তু অনেক এক্সপোর্টার সময় মতো কিন্তু তার পণ্য প্রেরণ করতে পারেননি। বিশ্বের যে ওয়েদারের যে ভারসাম্য, সেটা কিন্তু আমাদের দেশের সাথে তাদেরও প্রোডাক্ট হচ্ছে, আমাদের দেশের থেকে আমদানি করতে করার চেয়ে তাদের সেটা প্রাইজে কম পায়, যার কারণে কিন্তু এই তারা আমদানি কম করে যেটা সহজলভ্য ওইখানে উৎপাদন হয় সেখানে কিন্তু সে তারা পারচেস করে থাকে। এই অবস্থার সহসা উন্নতিরও কোনো ইঙ্গিত মিলছে না, আর তাই কমানো হয়েছে এ খাতের রপ্তানি আয়ের লক্ষ্য। সদ্য শুরু হওয়া 2023-24 অর্থ বছরে এ খাত থেকে আয়ের লক্ষ্য ধরা হয়েছে $93 কোটি, অথচ 2022-23 অর্থ বছরেই আয়ের লক্ষ্য ছিল $139 কোটি, আর তারও আগের বছর এ খাতে আয়ের লক্ষ্য ছিল $102 কোটি। টার্গেটটা নির্ধারণ আমরা তো করি না, এক্সপোর্টাররা করে না, টার্গেটটা নির্ধারণ করে সরকারের প্রতি বাণিজ্য মন্ত্রণালয় টার্গেটটা নির্ধারণ করে থাকে। তো তারা কি কারণে করেছে, হয়তো সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেই তারা টার্গেটটা হয়তো তারা নিম্নমুখী করেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ তথ্য বলছে 2023-24 অর্থ বছরের প্রথম মাস অর্থাৎ জুলাইয়ে কৃষি ও কৃষিজাত পণ্য থেকে রপ্তানি আয় এসেছে $7.20 কোটি। এর বড় অংশ এসেছে সবজি আর শুকনো খাবার রপ্তানি করে। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।